নমস্কার, আমি মৌসুমি। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ থেকে আমি একটি নতুন উপন্যাস শুরু করছি, সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের শিলালিপি। যদি গল্প পাঠ ভালো লাগে তাহলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। আর এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। চলুন শুরু করি উপন্যাসের প্রথম পর্ব। আকাশে সাদা মেঘের পাল, নিচে মহাজনী নৌকো। বড় ভালো লাগছে অলস কর্মহীন চোখ মেলে তাকিয়ে থাকতে। মনে হচ্ছে ওই নৌকোগুলো আর কিছু নয়, পদ্মার ঘোলা জলের ওপর দিয়ে ভেসে যাচ্ছে অতিকায় কয়েকটা চকাচকি। পদ্মা গভীর গম্ভীর, খড়গাধার জলতরঙ্গ, নিজের রক্তের সঙ্গে তার সংযোগ আছে। হৃৎপিণ্ডের মধ্যে পদ্মার কলধ্বনি শুনতে শুনতে কেমন যেন ঘোর ঘনি আসে চেতনায়। আর তখন, ঠিক তখনই শোলাবনের নিচে হঠাৎ কে যেন হেসে ওঠে খলখল শব্দে। একটি ছোট্ট নদী, তার নাম আত্রাই। শিশির ঝরা কোনো একটা আশ্চর্য সকাল এসে চোখ মেলেছিল, চোখ মেলেছিল পদ্মের একটা কুঁড়ির মতো। কিন্তু তখন কি জানতো অগ্নিকমল হয়ে ফুটে উঠবে তার সেই দৃষ্টি? শিশির ঝরা সকালে পথ হারিয়ে ফেলবে মৃত একটা আগ্নেয়গিরির চড়াই উতরাইয়ে, তারপরে একটা নিঃসীম সমতলের দেশ, বাতাসে ঢেউ জাগানো ধান, সুখী স্বাস্থ্যবান আর কর্মী মানুষের মুখের ওপর রামধনু রঙা আলো, তার হাতের কাস্তেটা যেন চাঁদ ঝরা জ্যোৎস্না দিয়ে গড়া। তারও পরে আবার সেই শিশির ঝরা সকাল, সেই আত্রাই নদীর খলখল শব্দ, কিন্তু এখনো তো প্রখর পদ্মার মুখর তরঙ্গ, ওপারের বালুচর চোখে ধাঁধা লাগায়, চোখে পড়ে না জনপদ, বালিতে ঘূর্ণি ছুটে যায় কোনো অদৃশ্য চিতার ধোঁয়ার মতো। আগ্নেয়গিরির শেষ নিঃশ্বাস, ওরই ওপর দিয়ে এখনো তার দীর্ঘ পথ। রঞ্জনদা, ঘুম থেকে জেগে উঠল অন্তরীণবন্দী রঞ্জন চট্টোপাধ্যায়, ডাক্তারবাবুর মেয়ে সীতা। কি খবর সীতু, নানটুকে দেখেছেন এদিকে? না তো, কেন, কি হয়েছে? স্কুল থেকে পালিয়ে এসেছে, খবর পেয়ে রাগারাগি করছেন বাবা, ভারী দুষ্টু ছেলে হয়েছে। রঞ্জন হাসল। স্কুল থেকে পালিয়েছে বলে অত নিন্দা করছো কেন? হয়তো বড় হয়ে রবীন্দ্রনাথ হবে। ছাই হবে। পাতলা ঠোঁট দুটিতে এক ঝলক স্নেহ ভরা ভৎসনা ফুটিয়ে তুলল সীতা। স্কুল থেকে পালাতে শিখলে কিছু আর হবে ওর, বয়ে যাবে একদম। সীতা চলে গেল। পদ্মার উপর থেকে উঠে এলো একটা হুহু করা বাতাস। পেছনের বন্ধ দরজাটা শব্দ করে খুলে গেল, আর দরজা খোলবার সেই শব্দটা হঠাৎ যেন একটা ইথারের ঢেউকে আশ্রয় করল। স্পন্দিত হতে হতে ভেসে চলল সময়ের আকাশ দিয়ে 15 বছর পেছনে, যেখানে স্কুল পালানো একটি দিনের দরজা খুলল, হঠাৎ শুক্তি খুলে যাওয়া নিটোল মুক্তর মতো উজ্জ্বল একটি দিন। স্কুল পালানোর সুবুদ্ধিটা প্রথম বাতলে দিল বাদল। ভয় যে না করেছিল তা নয়, বাড়িতে কড়া শাসন, একেবারে নিখুঁত ভালো ছেলে করে গড়ে তোলবার চেষ্টা ত্রুটি নেই কারো, বিশেষ করে বাবার মুখের দিকে চোখ তুলে তাকাবার কল্পনাও করতে পারে না রঞ্জু। বাইরের বারান্দায় তার চটির শব্দ পেলেই অন্তরাত্মা একেবারে শুকিয়ে যেতে থাকে। অপরাধের অঙ্কটা তো সারাদিনে মন্দ জমা হয়ে ওঠে না। ছোট বোনের ঝুটি ধরে টেনে দেওয়া, তেঁতুল গাছে উঠে টক কাঁচা তেঁতুল চিবনো, ঠাকুমার আচার অপহরণ, গদা যুদ্ধ করতে গিয়ে বালিশ ফাটানো, পড়ার সময় মেজদার সঙ্গে বল খেলা, এবং যথা নিয়মে সে বলের রান্নাঘরের ডালের গামলায় অবতরণ। সন্ধ্যাবেলা বাবার চটির শব্দে আদালতের পরোয়ানা বয়ে আনে এবং ফাঁসির আসামির মতো ম্লান মুখে বসে থাকে রঞ্জু। সময় মতো ঠাকুরমা যদি কপাল গুনে এসে পড়েন সে যাত্রা রক্ষে পেলে, নইলে দু চার ঘা অনিবার্য এবং দৈনন্দিন। কিন্তু স্কুল পালানো সে ভয়ঙ্কর, সে কল্পনাতীত। বাবা যদি টের পান তাহলে পিঠের চামড়া সেলাই করতে যে মুচি ডাকতে হবে এ নিঃসন্দেহ। ভয় বিবর্ণ হয়ে রঞ্জু বললে, না ভাই, দুর্বোকা,
তুই খালি ভয় পাস, তোর বাবা জানবে কি করে? আমি তো রোজই স্কুল পালাই, কই কাকা তো টের পায় না? না, আমার ভয় করে। তবে তোর ভয় নিয়ে তুই বসে থাক। বাদল বিরক্ত হয়ে উঠল। আমি খরগোশ মারতে যাই। খরগোশ মারতে যাবি? এতক্ষণে রঞ্জুর মুখে বিস্মিত কৌতূহল দেখা দিল। কি করে মারবি ভাই, কোথায় পাবি? বাদল ততক্ষণে বসে পড়েছে বকুল গাছের ছায়ার নিচে। চারিদিক ছড়িয়ে গেছে অজস্র ফুল, ভিজে ঘাসের সঙ্গে তার স্বপ্নের মতো গন্ধ ভাসছে বাতাসে। একটু দূরে আত্রাই, তার খাড়া পাড়ের উপরে শিমুল গাছের ন্যাড়া ডালগুলো আলো হয়ে আছে। রাঙা টকটকে ফুলে আত্রায়ের নীল ঘোলাটে জলে পাল তুলেছে 500 মণি ধানের নৌকো, চলেছে কাঁটাবাড়িগঞ্জের দিকে। মুহূর্তের জন্য দ্বিধা করলে রঞ্জু একবার তাকিয়ে দেখল সোনারতলি স্কুল যাওয়ার রাঙা রাস্তাটা, রবিশস্যের ঐশ্বর্যে ভরপুর সোনালি বড় মাঠটার ভেতর দিয়ে যেটা এঁকে বেঁকে ঈশান পুকুরের বটতলায় গিয়ে হারিয়ে গেছে। বাদলের দিকে একটা চোরা চাহনি ফেলে নিজেও ঘাসের ওপরে বসে পড়ল। বাদল নিশ্চিন্ত আরামে বকুল গাছটা হেলান দিয়ে বসেছে, ছিঁড়ে নিয়েছে চোর কাঁটার একটা লম্বা ডাঁটা, অখণ্ড মনোযোগে চিবিয়ে চলেছে সেটাকে। আধ বোঝা চোখে দুষ্টুমি ভরা একটা ভঙ্গি করে বললে, কই গেলি না স্কুলে? আগে বল কোথায় খরগোশ মারতে যাবি? বাদল বললে, কেন বলবো, তুই তো আমার সঙ্গে যাবি না, বরং স্কুলে গিয়ে আমার নামে লাগাবি আর পণ্ডিত আমাকে ধরে ঠেঙিয়ে দেবে। সত্যি বলছি, কাউকে বলবো না। যাবি আমার সঙ্গে? রঞ্জুর বুক কেঁপে উঠল। কিন্তু বাবা। ধ্যাত, চিবনো চোর কাঁটাটা ফেলে দিয়ে বাদল বিরক্তি ভরে উঠে পড়ল। তোকে বলাই ভুল হয়েছে, ভিতর ডিম কোথাকার। না ভাই, তবে আমাকেও নিয়ে চল। কাউকে বলবি না তো? কখনো না, বাদল বললে। তবে আয়। খরগোশ মারবার আয়োজন সত্যি তৈরি। বাদলের বুদ্ধি দেখে রঞ্জু তাক লেগে গেল। ছোট আমবাগানটা পেরিয়ে দুজনে এলো চণ্ডীবাড়িতে, গ্রামের বারোয়ারিতলা এই চণ্ডীবাড়ি। দুর্গাপুজো কালী পুজোর সময় এখানে চালি তোলা হয়, প্রতিমা আসে, বাজনা বাজে, লোকের ভিড় জমে, 3 রাত যাত্রা গান হয়, তারপর সারাটা বছর পড়ে থাকে অনাদৃত হয়ে। এলোমেলো আগাছা গজায়, সাপের আমদানি হয়, শেয়ালের আসর বসে, বোধনের বড় বেলগাছটা থেকে অসংখ্য কাঁচা পাকা বেল চারিদিকে ছড়িয়ে থাকে, শুকিয়ে শুকিয়ে পাকা বেলগুলো কালো হয়ে যায়, কিন্তু কেউ কুড়োতে যায় না, লোকে বলে ওখানে ব্রহ্মদৈত্য আছে। নিঝুম রাত্রে চারদিকের পৃথিবী যখন থমথম করে, চণ্ডীবাড়ির আগাছা জঙ্গলের আনাচে কানাচে ঝিঝিরা যখন আশ্চর্য তীব্র গলায় ঝিঝি করতে থাকে, শিয়ালের সাড়া পেয়ে গায়ের কুকুরগুলো যখন ডুকরে ডুকরে কেঁদে ওঠে, তেমনি সময় ঠিক তেমনি সময় আচমকা জেগে ওঠে একটা অদ্ভুত খটখট শব্দ। কে যেন খরম পায়ে দিয়ে হেঁটে চলেছে, তাকে দেখা যায় না, শুধু তার শরীরের অতি বিশাল একটা ছায়া অন্ধকার দিক দিগন্তের ওপর দিয়ে পিছলে চলে যায়। চণ্ডীবাড়িতে ঢুকতে রঞ্জুর পা আর ওঠে না। এখানে কেন এলি বাদল? বারে, এখানেই তো খরগোশ। ব্রহ্মদৈত্য আছে ভাই, আমি যাব না। ব্রহ্মদৈত্য না তোর মন্ডু, সব বাজে কথা। এক লাফে বাদল উঠে পড়ল চণ্ডী মণ্ডপে, ক্যাঁচ ক্যাঁচ করে নিজেদের অস্তিত্ব ঘোষণা করলে একদল চামচিকে, পাকা ঝটপট করে 3-4টে উড়ে চলে গেল বাইরে। রঞ্জুর সমস্ত শরীরটা ছমছম করে উঠল, বড় বেলগাছটা দুলছে, কখন ওখান থেকে খরম পায় ব্রহ্মদৈত্য নেমে আসবে কে বলতে পারে। ততক্ষণে বাদল অবতীর্ণ হয়েছে চণ্ডী মণ্ডপ থেকে, হাতে করে এনেছে 2টো ধনুক আর 1 রাশ প্যাঁকাটির তীর। তীরগুলোর মাথায় ছোট ছোট পেরেক বসিয়ে একেবারে মুখ্যম করে তৈরি করা হয়েছে, একবার লাগালেই আর দেখতে হবে না খরগোশের পতন ও মৃত্যু। বাহ, চমৎকার হয়েছে। চমৎকার হবে না? অসীম আত্মতৃপ্তিতে বাদল হেসে উঠল। কাল সারা দুপুর বসে বসে বানিয়েছি, একেবারে রামের ধনুক হয়েছে, হয়নি রে? তা তো হয়েছে, কিন্তু এখান থেকে এখন চল ভাই। আ গেল যা, তুই যে ভয়ই মরে যাচ্ছিস। জানিস হাতে তীর ধনুক রয়েছে, রামচন্দ্রের নাম করে যেই বাণ ছুড়ব অমনি ব্রহ্মদৈত্য একেবারে ঠান্ডা।
ব্রহ্মদৈত্য আর মারতে হবে না, কোথায় খরগোশ আছে দেখাবি চল। চণ্ডীবাড়ির একেবারে গা ঘেঁষেই শুরু হয়েছে কবিরাজের বড় আমের বাগান। একটা পায়ে চলার সরু পথ ঠান্ডা ছায়ার ভেতর দিয়ে এগিয়ে গেছে, রওনা হলো দুজনে। ফাল্গুন মাস, কবিরাজের আম বাগানে মুকুলে মুকুলে ছেয়ে গেছে, শুকনো পাতারা ছড়িয়ে আছে সমস্ত বাগানময়, তাদের উপর ঝিরঝির টপ টপ করে ঝরছে মৌ। মধুর গন্ধে বাতাসেরও যেন নেশা ধরে গেছে, ঠান্ডা মিষ্টি ছায়াটা আছে আচ্ছন্ন আর অভিভূত হয়ে। পুরানো আম গাছের শ্যাওলা ধরা মোটা গুঁড়িতে জড়িয়ে উঠেছে পরগাছা, হালকা নীল রঙের গুচ্ছ ফুল ধরেছে এখানে ওখানে। জংলা বাগান, মাঝে মাঝে গুলঞ্চের লতা দুলছে, পায়ের নিচে অসংখ্য ভুঁই চাপা এক একটা রোদের ঝলক পড়ে মণিমুক্তর মতো ঝিলমিলিয়ে উঠছে, আর উড়ে বেড়াচ্ছে অসংখ্য খুদে খুদে পাহাড়ি মৌমাছি, উড়ে বসছে মধুভরা মুকুলে আকাশি রঙের অর্কিড গুচ্ছ আর ভুঁই চাপার পাতলা পাতলা বেগুনি পাপড়িতে। বাগানের ভিতর দিয়ে হাঁটতে এখন বেশ লাগছে রঞ্জুর। স্কুল পালিয়েছে, বাড়ির রূঢ়তম শাসনের ভয়কে অস্বীকার করেই বেরিয়ে পড়েছে দুপুরের এই রোমাঞ্চকর অভিযানে। নিষিদ্ধ আনন্দের উত্তেজনা ঝিনঝিন করে বাজছে রক্তের মধ্যে। ওদিকে এতক্ষণে ক্লাস নিচ্ছে ধনঞ্জয় পণ্ডিত, টেবিলের ওপরে জোড়া বেত, মুখে বাঘের মতো গর্জন, সমস্ত ক্লাসটা আতঙ্কে কাঁপছে। মধ্যপদলোপী আর বহুব্রীহি সমাস বিভীষিকার মতো রাজত্ব করছে। আর এই আমবাগান ঘুমের মতো ঠান্ডা, পায়ের নিচে মধুতে চটচটে শুকনো পাতাগুলো জড়িয়ে যাচ্ছে, জড়িয়ে যাচ্ছে স্নেহের মতো। স্কুলের পথটা চলে গেছে সর্ষে ফুলের সোনালী রঙে ভরা উজ্জ্বল মাঠের ভিতর দিয়ে, কিন্তু এখানে ছায়া, এখানে মিষ্টি গন্ধ আর পাহাড়ি মৌমাছির গুঞ্জন যেন আর একটা দেশের, আর একটা পালিয়ে যাওয়া জগতের সন্ধান আনছে। কোথায় তোর খরগোশ ভাই? আর একটু দাঁড়া না, ব্যস্ত হচ্ছিস কেন? বাগান ছাড়তেই খানিকটা নিচু জমি, বর্ষার আত্রায়ের জল আসে, তখন নজি পড়ে সীমানা পর্যন্ত টানা একটা বিল হয়ে যায়। থই থই করে ঘোলা জলে, মেঠো পিঁপড়েতে ভরা দাম ঘাসের শীষগুলোতে ঢেউয়ে দোলা খায়। তারপর জল নেমে গেলে থকথকে কাদায় আর একটু টান ধরলে জন্মায় বিশাল্যকরণের জঙ্গল, এদেশে বলে বিশলা, বিশলার জঙ্গল। জঙ্গল বললে ঠিক হয় না, কালচে সবুজ আর লালের একটা বিশাল সমুদ্র যেন। এদিকে লোকের যাতায়াত বড় নেই, একটু দূরে ভাগাড়ে মরা গরু ফেলার উপলক্ষে যা দু চারজন যায় মাত্র। বাদল বললে, এর ভেতরে খরগোশ আছে। এই জঙ্গলে? হ্যাঁ, এই বিশলার বনে অনেক আছে বুঝলি, সাঁওতালেরা এসে সেদিন তিন চারটে মেরে নিয়ে গেল, তাই দেখেই তো আমি তীর ধনুক তৈরি করলাম। কিন্তু খুঁজে পাবি কি করে? দেখ না, তুই জঙ্গলের ভেতর হই হই করে ছুটে যাবি, আমি তীর ধনুক বাগিয়ে দাঁড়িয়ে থাকবো, তারা খেলেই বেটারা বেরিয়ে আসবে আর আমিও তীর দিয়ে পটাপট মেরে ফেলবো। সাঁওতালেরা সেদিন অমনি করেই মারলো কিনা, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শিখে নিয়েছি। আচ্ছা, কিন্তু যা জঙ্গল, যদি সাপ থাকে? দূর বোকা, বাদল হো হো করে হেসে উঠল, সাপ থাকবে কেন? বাহ, জঙ্গলে সাপ থাকবে না? আরে এ যে বিশলা। বিশলা তো কি হয়েছে? হ্যাঁ, কিচ্ছু জানিস না তুই? বাদল আশ্চর্য হয়ে গেল রঞ্জুর অজ্ঞতায়। এর আসল নাম কি জানিস? হুম হুম, এ বাবা বিশল্য করনি, রামায়ণের গল্পে পড়িসনি? রঞ্জু মাথা নেড়ে জানালো সে পড়েছে। লক্ষণকে যখন শক্তিশাল মেরেছিল ইন্দ্রজিৎ, তখন হনুমান গন্ধমাদন বই বিশল্যকরণী নিয়ে এলো না, আর তাইতেই তো লক্ষণের প্রাণ বেঁচে গেল। তবে রঞ্জু তবু বুঝতে পারল না, তাকিয়েই রইল। বিশলার বনে সাপ থাকতে পারে না, গন্ধেই পালিয়ে যায়, কোনো ভয় নেই, তুই ওদিক থেকে তাড়া দে, এক্ষুনি কান উঁচু করে দৌড়ে বেরিয়ে আসবে ক্ষণ, তারপর তুই তীর মারবি, আমিও মারব, দেখি বেটারা পালায় কি করে। অসীম আত্মবিশ্বাস ভরে একটা ছোট্ট টিলার ওপরে তীর ধনুক বাগিয়ে দাঁড়ালো বাদল। নিতান্তই বাঁকারির ধনুক আর প্যাকাটির বান, নইলে মনে করা যেত অর্জুনের মতো এই মুহূর্তে বাদল একটা ভয়ঙ্কর এবং প্রলয়ঙ্কর কিছু ঘটিয়ে বসতে পারে। কোন দিক থেকে তাড়া দেব? ধনুকটা আরো জুৎসই করে বাগিয়ে নিয়ে বললে, যেদিক থেকে খুশি। তুই বড্ড বকাস রঞ্জু,
ওদিকে আবার দেরি হয়ে যাবে, খেয়াল আছে তো? তা বটে, স্কুল ছুটির সময়টা নাগাদ বাড়ি পৌঁছতেই হবে যেমন করে হোক, নইলে হাতে নাতে ধরা পড়তে হবে এবং তার পরিণতি যে কি ঘটবে সেটাও অনুমান করা শক্ত নয় একেবারে। দে দে তাড়া দে, ওই ওদিক থেকে হই হই। হায়, উৎসাহের আধিক্যে বাদলও টিলার ওপর থেকে লাফিয়ে জঙ্গলের মধ্যে নেমে পড়ল, আর ব্যাপারটাও ঘটল ঠিক সেই সময়। কক 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 কক, জঙ্গলের ভিতর থেকে উঠল একটা বিশ্রী বেখাপ্পা শব্দ। এ তো খরগোশের আওয়াজ নয়। দুজনেই থমকে দাঁড়িয়ে গেল। কক 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 কক, আচমকা বিশলার বন তোলপাড় করে প্রবল ঝটপট আওয়াজ তুলে বেরিয়ে এলো একটা বিভীষিকা। একটা পাখি বটে, কিন্তু রাক্ষসে পাখি। দেড় হাত লম্বা মিশকালো একটা ন্যাড়া গলা, পিটপিট করছে লাল বর্ডার দেওয়া গোল চোখ, মস্ত বড় ঠোঁট দুটোকে ফাঁক করে সে তেড়ে আসছে ওদের দিকে। তার পাখার ঝাপটে খণ্ড প্রলয় উপস্থিত হয়েছে বিশলার বনে। বিশল্যকরণীর জঙ্গলের সাপ না হয় নাই থাকলো, কিন্তু বক রাক্ষস যে বাস করতে পারবে না এমন কথা তো রামায়ণে লেখা নেই। ওরে বাপরে, হাড়গিলা পাখি! বীর ধনুর্ধর বাদলের দুর্জয় গান্ডীব হাত থেকে খসে পড়েছে। জঙ্গল ভেঙে উর্ধ্বশ্বাসে আমবাগানের দিকে ছুটেছে বাদল। রঞ্জু যেন মন্ত্রমুগ্ধ হয়ে গেছে, ভয় তার পা সরছে না। শুধু সম্মোহিতের মতো পাখিটার লাল টকটকে সমস্ত হাঁটার দিকে তাকিয়ে আছে সে। চমক ভাঙল বাদলের আর্তনাদে। পালিয়ায় পালিয়ায়, হাড়গিলা পাখি এক্ষুনি হাড়টা শুদ্ধ গিলে ফেলবে। ওরে বাবা! কোথায় রইল তীরধনু, কোথায় রইল বম্ব দৈত্য বধের কঠিন সংকল্প? দুজনে প্রাণপণে ছুটতে শুরু করলে। এখনো বুঝি কক কক করে পেছনে তেড়ে আসছে পাখিটা। চক্ষের পলক ফেলতে না ফেলতে বাদল অদৃশ্য হয়ে গেল। আর একটা নাটা ঝোপের কাটা বনে জামা কাপড় জড়িয়ে গিয়ে আছড়ে পড়ল রঞ্জু। মুখ থেকে বেরিয়ে এলো কাতর কান্নার একটা প্রবল শব্দ। একটু দূরে জঙ্গলের ভিতরে গুলঞ্চের লতা সংগ্রহ করছিলেন অবিনাশবাবু। রঞ্জুর কান্নার শব্দটি শুনতে পেলেন। চমকে তাকাতেই চোখে পড়ল কাঁটা বনের ভিতরে একটি ছোট ছেলে ছটফট করছে। কি সর্বনাশ, সাপে টাপে কামড়ালো নাকি? অবিনাশবাবু দ্রুত ছুটে এলেন। এ কি রঞ্জন? রঞ্জু জবাব দিল না। ব্যথায় লজ্জায় আর ভয়ে দু চোখ দিয়ে তার টপ টপ করে জল পড়ছে। হাত মুখ ছড়ে গেছে কাঁটায়, গড়িয়ে পড়ছে রক্ত, চারদিকে ছড়িয়ে আছে বই খাতা স্লেট পেন্সিল। সর্বনাশ, এ কি হয়েছে? এই জঙ্গলেই বা ঢুকেছিলে কেন? তবু জবাব নেই, দুঃখের পাত্র পূর্ণ হয়ে গেছে। বাবার কাছে খবরটা আর চাপা থাকবে না। স্কুল পালিয়েছে, জামা কাপড় ছিঁড়ে গেছে, রক্তারক্তি হয়ে গেছে সমস্ত শরীর। খড়মের বাড়িতে পিঠের একখানা হাড়ও আস্ত থাকবে না আজকে। একবার রাগলে বাবার মেজাজ বাঘের চাইতেও ভয়ঙ্কর হয়ে ওঠে। রঞ্জুর বুকের ভেতর হৃৎপিণ্ডটা যেন বরফের মতো জমাট বেঁধে গেল। হাড়গিলা পাখিটা হাড় মাস শুদ্ধ তাকে টপ করে আস্ত গিলে ফেললে এর চাইতে বরং ঢের ভালো হতো সেটা। স্নেহে করুণায় অবিনাশবাবুর চোখের দৃষ্টি কোমল হয়ে এলো। দুখানি বলিষ্ঠ হাতে রঞ্জুকে তিনি তুলে আনলেন বুকের মধ্যে, কুড়িয়ে নিলেন বই খাতাগুলো। বললেন, দুষ্টু ছেলে, এই ভর দুপুরবেলা এমন জঙ্গলের ভেতর আসতে আছে কখনো? অবিনাশবাবুর বিশাল বুকের মধ্যে মুখ লুকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো রঞ্জু। কাটা জায়গাগুলো বেশ করে ধুয়ে আয়োডিন লাগিয়ে দিলেন অবিনাশবাবু, তারপর পেছন দিকে জানলা দিলেন খুলে। আত্রায়ের বুক থেকে এক ঝলক ভিজে বাতাস এসে রঞ্জুর সর্বাঙ্গে ঝাঁপিয়ে পড়ল। তাহলে বলো, দুপুরবেলা জঙ্গলে ঢুকেছিলে কেন? রঞ্জু নতমস্তকে মাটির দিকে তাকিয়ে রইল, জবাব দিল না। স্কুল পালিয়েছিলে কেমন? রঞ্জু তেমনি নিরুত্তর। এবার তবে তোমার বাবাকে খবর পাঠিয়ে দিই, কি বলো? রঞ্জু কেঁদে উঠল। অবিনাশবাবুর একখানা মস্ত বড় হাত সস্নেহে রঞ্জুর পিঠের ওপরে নেমে এলো। স্নিগ্ধ গলায় বললেন, আচ্ছা, খবর না হয় দেব না, কিন্তু কি করছিলে বলো? বাবাকে বলবেন না তো? তুমি যদি সত্যি কথা বলো তাহলে এ যাত্রা তোমায় বাঁচিয়ে দিতে পারি। ওখানে কেন গিয়েছিলে? ওই বাদল। এক নম্বর বাঁদর ছেলে। তা বাদল কি করেছে? পাংশু মুখে রঞ্জু ঘটনাটা বিবৃত করে গেল। ছি ছি, এমন কাজ কখনো করতে আছে?
এইটুকু বয়স থেকেই মিথ্যে কথা বলতে শিখেছ? এখনো তো সমস্ত জীবনটা পড়ে রয়েছে। অন্যায় দিয়ে শুরু করলে সারাটা জীবনে যে অপরাধের বোঝা টেনে কাটাতে হবে, ছি 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 ছি। রঞ্জু চমকে অবিনাশবাবুর মুখের দিকে তাকালো। সে মুখে রাগের চিহ্ন মাত্র নেই, চোখের দৃষ্টিতে একটুখানি কৌতুকের আভাসই উঁকি দিচ্ছে বরং। তবু রঞ্জুর মনে হল, বাড়ির নিষ্ঠুর শাসনের চাইতেও কঠিন একটা নির্মমতা লুকিয়ে আছে অবিনাশবাবুর কণ্ঠস্বরে। অবিনাশবাবুর ধিক্কারের জ্বালাটা যেন ধনঞ্জয় পণ্ডিতের জোড়া বেতের চাইতেও তীব্র বেগে ওর পিঠের ওপর এসে পড়েছে। কি বলো, এমন আর করবে কখনো? কান্না ভরা গলায় রঞ্জু জবাব দিলে, না। অবিনাশবাবু খানিকক্ষণের মুখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন। আস্তে আস্তে বললেন, বেশ, খুশি হলাম। অন্যায়কে চিনতে শেখো, তাকে স্বীকার করতে শেখো। আমি আরো বেশি খুশি হব যদি তুমি তোমার বাবার কাছে গিয়ে যা করেছ সব খুলে বলতে পারো। আমি অন্যায় করেছি, শাস্তি দিন আমাকে। বাবা তাহলে মেরে ফেলবেন। অবিনাশবাবু হাসলেন, না না, মারবেন না। আর যদি মারেন তাহলেও পাওনা হিসেবেই সেটা তোমার মেনে নেওয়া উচিত, কেমন, তাই না? রঞ্জু মাথা নিচু করে রইল। বোঝা গেল সাত আট বছরের একটি ছেলের মধ্যে অতটা সৎসাহস এখনো সঞ্চারিত হয়ে ওঠেনি। ওর মুখের ওপর থেকে অবিনাশবাবু দৃষ্টিটা দেওয়ালের উপরে সরিয়ে নিলেন। বিচিত্র লোক এই অবিনাশবাবু, সকলের মাঝখানে থেকেও তিনি সকলের চাইতে আলাদা। তার চারিদিকে যেন একটা কুয়াশার আড়াল। গ্রামের প্রান্তে একটা ছোট টিনের বাড়িতে একা বাস করেন তিনি। এদেশের লোক নন, তার দেশ কোথায় তাও কেউ জানে না। হঠাৎ যেন আকাশ থেকে একদিন নেমে এসেছেন অবিনাশবাবু। তিনি স্বদেশী, তিনি কাজ করেন কংগ্রেসের। কংগ্রেস একটা স্বপ্নের মতো নাম, রূপকথার মতো অপূর্ব বস্তু একটা। রঞ্জু মাঝে মাঝে বাবার মুখে শুনেছে কথাটা। কংগ্রেসের নামে বাবার মুখের ওপর যেন মেঘের ছাপ পড়ে, চিন্তার রেখা দেখা দেয় কপালে। বাবা পুলিশের দারোগা, এখানকার থানার বড়বাবু। একদিন মাকে বলেছিলেন, কংগ্রেসিরা বড় গণ্ডগোল পাকাচ্ছে, ওদের নিয়ে মুশকিলে পড়তে হবে এরপর। অবিনাশবাবু কংগ্রেসি, বাবার সঙ্গে পরিচয় আছে। রঞ্জুদের বাড়িতে কখনো কখনো তিনি না আসেন এমনও নয়। তবু রঞ্জুর মনে হয় বাবা যেন কেমন ভয় করেন অবিনাশবাবুকে, হয়তো এড়িয়ে চলতে পারলেই খুশি হন তিনি। ওদের স্কুলে ক্লাস সিক্সে পড়ে অশ্বিনী, ধেড়ে ছেলে, পাঁচ বছর ধরে মাইনর পরীক্ষা দিয়ে আসছে। পাশ করবার আশা তার নিজেরও নেই, মাস্টারদেরও নেই। হাডুডু খেলার মাঠে সেই অশ্বিনী একদিন নিচু গলায় অনেকগুলি কথা বলেছিল ফিসফিস করে, জানিস অবিনাশবাবু স্বদেশী? আর একজন জিজ্ঞাসা করেছিল, স্বদেশী তো কি হয়েছে? কি হয়েছে? বিজ্ঞের মতো মুখ করে তাচ্ছিল্য ভরা গলায় অশ্বিনী বলেছিল, স্বদেশীরা কি করছে জানিস কিছু? না ধনঞ্জয় পণ্ডিতের বেদকে কর্মধারায় সমাস মুখস্থ করছিস খালি? শ্রোতারা জবাব দেয়নি। ক্ষুদিরামের নাম শুনেছ কেউ? না ভাই, কে ক্ষুদিরাম? অশ্বিনীর গলার স্বর আরো গম্ভীর হয়ে উঠেছিল। নিখিলিস্ট কাদের বলে বুঝিস? রঞ্জু পরে জেনেছিল কথাটা নিহিলিস্ট। সবাই জানিয়েছিল, কেউ বোঝে না। তাহলে শোন, চোখ দুটো বড় বড় করে অশ্বিনী তেমনি ফিসফিস করে বলে গিয়েছিল, তারা সব বোমা আর কামান তৈরি করে, মাটির তলায় তাদের বড় বড় কারখানা আছে, সেখানে সব তৈরি হচ্ছে। ক্ষুদিরাম সেই বোমা দিয়ে লাট সাহেবকে মেরে ফেলেছিল। কেন ভাই? বাহ, মারবে না ওরা যে? অশ্বিনীর গলা আরো নেমে এসেছিল, আরো অনেকগুলো কথা বলেছিল তেমনি চাপা ভয়ঙ্কর গলাতে। রঞ্জুর মনে আছে স্বাধীনতা বলে শব্দটা শুনেছিল সেই প্রথম। তাহলে স্বদেশীরা? ওরা বোমা তৈরি করবার দল। আর অবিনাশবাবু কংগ্রেস? সব এক। মনে আছে সারাটা রাত একটা অশান্ত আশ্চর্য উত্তেজনায় ঘুম আসেনি তার। সমস্ত রাত শুয়ে শুয়ে ভেবেছিল স্বদেশী নিখিলিস্তের কথা। তাকিয়ে তাকিয়ে দেখেছিল কাঁচের জানলার উপরে থরে থরে অন্ধকার, আর বাইরে আত্রায়ের বাতাসে দোলা লাগা কৃষ্ণচূড়া গাছটার ছায়ার নৃত্য, মাটির তলায় বোমা আর কামানের কারখানা, যেখানে মখমলের মতো সবুজ আর নরম ঘাস গুচ্ছ গুচ্ছ মাথা তুলেছে,
যেখানে ছায়ায় ঘেরা বকুল বনের ভিতরে টুপটুপ করে শিশির পড়বার মতো শব্দ করে ফুল ঝরে পড়েছে, সেইখানে সেই নিশ্চিন্ত মাটির তলায় কামান আর বোমা তৈরি হচ্ছে। হঠাৎ একদিন কেউ বলতে পারে না সে কবে সেই মাটিতে ভয়ঙ্কর শব্দ চির খাবে একটা, রাশি রাশি ধুলোবালি উড়ে চারদিকে অন্ধকার হয়ে যাবে, ঘাসের চাঙার আর গাছপালাগুলো যেন ঝড়ের মুখে শোষণ করে ঝাঁপিয়ে পড়বে আত্রায়ের খেপে ওঠা নীল জলে, বেরিয়ে আসবে ক্ষুদিরামের কামান। তারপর তারপর আর ভাবতে পারেনি রঞ্জু। অশ্বিনী আরো বলেছিল, শুধু মাটির নিচে নয়, সমুদ্রের জলের ভেতরও সে কারখানা আছে। সমুদ্রের কাছে যারা থাকে তারা বলে, মাঝে মাঝে নিথর নিস্তব্ধ রাত্রে আকাশ পাতাল কাঁপিয়ে ক্ষুদিরামের কামান গর্জন করে ওঠে। সে শব্দ ভয়ানক, সে শব্দ শুনলে কানে তালা ধরে যায়। ক্ষুদিরামের সে কামান উঠে আসবে একদিন মাটির তলা থেকে, সমুদ্রের অতল থেকে, সেদিন। আজ অবিনাশবাবুর মুখের দিকে তাকিয়ে হঠাৎ সর্বাঙ্গ শিউরে উঠল রঞ্জুর। সে কারখানার খবর জানেন অবিনাশবাবু, জানেন সেই রহস্যভরা পাতালপুরীর কথা। আলিবাবার গল্পে শুনেছিল চিচিং ফাঁক মন্ত্রটা, উচ্চারণ করলেই পাহাড়ের মুখ দুভাগ হয়ে যেত, খুলে যেত দস্যুদের রত্ন সঞ্চয়ের চোরা ভাণ্ডার। তেমনি অবিনাশবাবুও একটা আশ্চর্য মন্ত্র জানেন, যার বলে এই সবুজ ঘাস আর বকুল বনের আবরণটা সরে গিয়ে বেরিয়ে পড়তে পারে একটা অন্ধকার সুড়ঙ্গ পথ, পাতালপুরীতে ক্ষুদিরামের কারখানায় যাওয়ার রাস্তা। আর অবিনাশবাবু তাকিয়েছিলেন দেওয়ালের একখানা ছবির দিকে। তিনি কি ভাবছিলেন তিনিই জানেন, হঠাৎ মুখ ফেরালেন। ওই ছবিটা কার জানো, ওই যে চরকা কাটছেন? না, জানো না? ওর নাম মহাত্মা গান্ধী। রঞ্জু মন দিয়ে ছবিটা দেখবার চেষ্টা করতে লাগল, কিন্তু আকৃষ্ট হওয়ার মতো কিছু তার চোখে পড়ল না। এ যুগে পৃথিবীর সবচেয়ে বড় সত্যবাদী মানুষ উনি, যা কিছু মিথ্যার বিরুদ্ধে লড়াই করছেন, অত্যাচার দুঃখ সহ্য করছেন, হতে পারবে ওর মতো? রঞ্জু লজ্জিত হয়ে মাথা নত করে বসে রইল। অবিনাশবাবুর স্বর হঠাৎ গম্ভীর হয়ে উঠল, ছলছল করে উঠল তার চোখ। বললেন, শোনো রঞ্জন, বাড়িতে বাবার শাসনের ভয়ে তুমি একটা সত্যি কথা বলতে ভয় পাও, কিন্তু অসংখ্য শাসন অসহ্য নির্যাতনও ওকে সত্যের আশ্রয় থেকে এক তিল নড়াতে পারেনি। তাই আজ উনি এত বড়, তাই যারা ওকে শাস্তি দিতে চায় তারাও মনে মনে ওকে দেবতা বলে প্রণাম করে। উনি বুঝি স্বদেশী? হ্যাঁ, স্বদেশী বই কি? অবিনাশবাবুর গলা কাঁপতে লাগল। নিজের দেশে আমরা এতকাল পরদেশী হয়েছিলাম, আজ দেশের মধ্যে উনি আমাদের প্রতিষ্ঠা করেছেন, সমস্ত জীবন দিয়ে, ত্যাগ দিয়ে, নিষ্ঠা দিয়ে। তুমি এই গানটা শুনেছ কখনো? হঠাৎ গুনগুন করে গাইতে শুরু করে দিলেন। স্বদেশ স্বদেশ করিস কারে, এদেশ তোদের নয়, এ যমুনা গঙ্গা নদী তোদের ইহা হতো যদি, পরের পণ্যে গোড়া সৈন্যে জাহাজ কেন হয়? রঞ্জু বিহবল হয়ে বসে রইল। অবিনাশবাবুর কথা সে বুঝতে পারছে না, ধরতে পারছে না তার ব্যবহারের একটা সঙ্গত ও শোভন অর্থ। সবই তার কাছে বিচিত্র বিস্ময়কর বলে বোধ হচ্ছে। হঠাৎ চমক ভেঙে গেল অবিনাশবাবুর। এতটুকু একটা ছেলের সামনে এইভাবে খানিকটা উচ্ছ্বাস প্রকাশ করে নিজেই লজ্জিত হয়ে পড়েছেন তিনি। সামলে নিয়ে বললেন, তুমি গান গাইতে পারো রঞ্জন? ভালো পারি না। আমি তোমাকে গান শেখাবো, শিখবে? অনেক ভালো ভালো গান, নতুন নতুন গান শিখব। বাইরে বেলা পড়ে আসছিল, আত্রায় নীল জলে লাল রোদের ছিলিমিলি, নদীর ওপারের বাগানগুলোর ওপর দিয়ে বকের ঝাঁক উড়ে চলেছে। অবিনাশবাবুর খেয়াল হল, আজ আর নয়, অন্যদিন হবে, চলো বাড়িতে পৌঁছে দিয়ে আসি তোমায়। কিন্তু রঞ্জুর মনের মধ্যে উদগ্র কৌতূহলটা থেকে থেকে ঝিলিক দিয়ে উঠছে। বাড়িতে শাসনের ভয়টা মন থেকে যে মুছে গেছে তা নয়, বুকের ভিতরেও দূর দূর করছে এখনো। তবু ভরসা আছে, অবিনাশবাবু একটা কিছু উপায় করে দেবেনই। কাজেই ভয়ের চাইতে একটা কৌতূহলের পীড়নই এখন বেশি তীব্র বলে বোধ হচ্ছে। আচ্ছা অবিনাশ কাকা, কি বলছিলে আপনি? দ্বিধাচরিতভাবে রঞ্জু থেমে গেল। আমি কি? সস্নেহে কৌতুকে অবিনাশবাবু বললেন, কি জিজ্ঞাসা করছিলে? আপনি ক্ষুদিরামের কারখানায় একদিন আমাকে নিয়ে যাবেন?
ক্ষুদিরামের কারখানা সে কি? বাহ, যেখানে বোমার কামান তৈরি হয় মাটির তলায় সমুদ্রের জলে। অবিনাশবাবু হো হো করে হেসে উঠলেন। এসব কথা কে তোমায় বলেছে? রঞ্জু বুঝতে পেরেছে একটা বোকামি করে ফেলেছে কোথাও। ক্ষীণ স্বরে বললে, শুনেছি। কৌতুক প্রফুল্ল মুখে অবিনাশবাবু বললেন, আর কি শুনেছ? আপনি তাদের খবর জানেন, আপনি তাদের দলের। হেসে উঠতে গিয়েও হঠাৎ কেন যেন থেমে গেলেন অবিনাশবাবু। শান্ত কঠিন দৃষ্টিতে তাকালেন রঞ্জুর দিকে, বললেন, তুমি এখনো একেবারে ছেলে মানুষ, এসব কথা এখন বুঝতে পারবে না। শুধু একটা জিনিস মনে রেখো, আজ যার ছবি তোমাকে দেখালাম তিনি স্বদেশী বটে, কিন্তু এ দলের নন। তিনি বলেন, বোমা কামান দিয়ে কখনো অন্যায়কে জয় করা যায় না, তাকে জয় করা চলে ত্যাগে, জয় করা যায় অহিংসায়। আমি সেই মন্ত্রের সাধক। ক্ষুদিরামের কারখানা যদি কোথাও থাকে তার সন্ধান নেওয়ার অধিকার আমার নেই ভাই। রঞ্জুর চোখে মুখে অবিশ্বাসের ছায়া স্পষ্ট হয়ে আসে। কথাটা বুঝেও নি, গ্রহণও করতে পারিনি। মৃদু হেসে অবিনাশবাবু বললেন, চলো এবার বাড়িতে তোমাকে জিম্মা করে দিয়ে আসি। শিলালিপিতে আঁচড় পড়ল সেই প্রথম। একটা আশ্চর্য জগৎ আছে মনের ভেতরে, সেখানকার নিয়মকানুনগুলোর সঙ্গে বাইরের পৃথিবীর কোনো মিল নেই। তার আলাদা খাতা, আলাদা নিয়মে তার জমা খরচ। অনেক বড় বড় দুঃখ মিলিয়ে যায়, অনেক উচ্ছ্বসিত আনন্দের স্মৃতি হারিয়ে যায় তার নির্বিচার অপচয়ের নেপথ্য লোকে। হয়তো মনে রাখে কোনো একটা অসংলগ্ন মুহূর্তের একটুখানি সোনালী রেখাকে, ছোট্ট একটু অভিমানের এক ফোঁটা চোখের জলকে, আকাশ দিয়ে উড়ে যাওয়া নানা রঙের পাখির খসে পড়া এক এক টুকরো হালকা পালকের মতো অযত্নে কেউ সেগুলোকে জড়ো করে রাখে। তাদের ভার নেই, শুধু সেই সময় উড়ন্ত পাখির মতো আবছা অস্পষ্ট স্মৃতি তাদের ঘিরে থাকে। আরো আশ্চর্য ছেলে মানুষের মন, তার হিসাবের খাতা আরো অসংলগ্ন, আরো বিশৃঙ্খল। সেখানে যোগ অঙ্কে প্রতি পদে পদে ভুল, সেখানকার বিয়োগ ঠিক মেলে না। নিজের দিকে তাকিয়ে এই এলোমেলো হিসেবটা আরো বিচিত্র লাগে রঞ্জুর। রঞ্জু বললে ঠিক হয় না, পরিণত হিসেবই রঞ্জন চট্টোপাধ্যায়ের। সেদিনের সেই শিকার অভিযানের পরে কি ঘটেছিল একেবারেই মনে পড়ে না। হয়তো বাড়িতে খানিকটা বকুনি জুটেছিল, হয়তো বাবা কান ধরে দুটো থাপ্পড় দিয়ে থাকবেন, অথবা কিছুই হয়নি হয়তো। শুধু সেদিনের সেই ভয়টা, সেই নিষেধ ভাঙবার একটা অপূর্ব উত্তেজনা, শিশু মনের কাছে এর চাইতে বড় সত্য আর কিছুই ছিল না সেদিন। আর তার চাইতে সত্য ছিলেন অবিনাশবাবু। তাঁর সেই টিনের চালা দেওয়া ছোট্ট ঘরখানা, দেওয়ালে একটি বিচিত্র মানুষের ছবি যার নাম মহাত্মা গান্ধী, বাইরে সে আত্রায় জলে ঝিলিমিলি আলোর দোলা, আর সেই গানের টুকরোটা, স্বদেশ স্বদেশ করিষ্কারে এদেশ তোদের নয়। অবিনাশবাবু, অবিনাশবাবুকে আরো একবার দেখেছিল সে, শেষ দেখা। কত সাল? রঞ্জু জানত না, এখন জেনেছে, বড় হয়ে বই পড়ে জেনেছে। সেই সেবার, যেবার উত্তর বাংলার বুকের ওপর দিয়ে সর্বনাশা বন্যায় মৃত্যু স্রোত বয়ে গিয়েছিল সেইবার। এই এতটুকু নদী আত্রাই, এই ঘুমের মতো শান্ত নীল জল, ওপাশে বাঁশ আর আমের ছায়া, এপারে রঙে রঙে আলো করা ন্যাড়া শিমুলের শাড়ি। এই নদীর বুকেও জেগেছিল মাতলামির নেশা, নদীর জলে ঘূর্ণি ঘুরিয়েছিল পাহাড় ভাঙা গেরি মাটির দল, উপরে পড়েছিল বড় বড় শিমুল, ডুবিয়ে দিয়েছিল ওপারের ছায়া শ্যামল আমের বন। সেই সেবার, ৩০ সালের বন্যা, ১৩৩০ সাল, অত বড় বান এদিকে আর কেউ দেখেনি কখনো। সমস্ত উত্তরবঙ্গের উপর নেমেছিল মৃত্যুর তাণ্ডব। হয়তো সে বন্যার কথাও মনে থাকতো না রঞ্জুর, ছোট বড় আরো অনেক স্মৃতির সঞ্চয়ের সঙ্গে সেটাও হারিয়ে যেত, তলিয়ে যেত কালো পর্দাটার আড়ালে। কিন্তু সেই অবিনাশবাবু, মনে পড়ছে তিন চার দিন থেকে বিশ্রী ঘোলাটে হয়েছিল আকাশটা, টিপ টিপ ঝিরঝির ঝরঝড়, এলোমেলো বাতাসে শোঁস করছিল কৃষ্ণচূড়া গাছটা, ফুল আর পাতা ঝরে ঝরে তার তলাটা একাকার হয়ে গিয়েছিল, তার সঙ্গে পড়েছিল জলে ভিজা দুটো মরা কাকের ছানা, আর কাকের কান্না উত্তরল হয়ে ছাপিয়ে গিয়েছিল বৃষ্টি আর বাতাসের শব্দ। বাড়ি থেকে বেরোনো বন্ধ, স্কুল ছুটি, কাঁচের জানালা দিয়ে দেখা যায় ওপারের মাঠটা একটা ধূসর ছায়ায় হারিয়ে গেছে,
হারিয়ে গেছে নতুন ধানের শীষ ওটা মস্ত মাঠের ভিতর দিয়ে স্কুল যাওয়ার পথটাও। একটু দূরে বকুল গাছের নিচে সাদা জল থই থই করছে, বাইরে ঘাসের মধ্যেও জল চিকচিক করছে। সারা দিন রাত ধরে চলেছে ব্যাঙের ডাক, জানা অজানা কত পোকা কত প্রজাপতি আর ফড়িং উড়ে উড়ে এসে ঘরের ভেতর আশ্রয় নিচ্ছে। অনবরত গুম গুম করে মেঘের ধমকানি, জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখে রঞ্জু, ভারী ভালো লাগে। চুপ করে একা একা বসে বৃষ্টি পড়া দেখতে আশ্চর্য ভালো লাগে তার। কেমন ঘুম পায়, কেমন ঝিম ধরে, সত্যি কি ঘুম পায়? না, ঠিক তা নয়। রূপকথাগুলো মনে পড়ে, ব্যঙ্গমা ব্যঙ্গমীর গল্প মনে পড়ে, মনে পড়ে কোথায় ক্ষীর সমুদ্রে ফুটেছে সোনার পদ্ম, তার ঝকঝকে পাপড়িগুলোর ওপর দিয়ে নিটোল মুক্তোর মতো গড়িয়ে পড়ছে বৃষ্টির বিন্দু। অন্ধকার, নীলাভ হালকা অন্ধকার, মস্ত বড় ঘন বৃষ্টির ছায়ায় আরো অন্ধকার হয়ে গেছে। ঘন পাতার ফাঁকে ফাঁকে চুনিয়ে পড়ছে জল, ফুটেছে অজস্র ভুঁই চাপা, পথ নেই, হাত বাড়িয়ে লতারা আঁকড়ে আঁকড়ে ধরছে, আর তারই ভেতর দিয়ে ভুলেছে রাজপুত্রের পক্ষীরাজ ঘোড়া, সেই ঘোড়া যার মন পবনের গতি পূর্ণিমার রূপালী জ্যোৎস্নায় ডুব দিয়ে আসা যার গায়ের রং। ওদিকে একটা কালো পাহাড় মস্ত একটা জানোয়ারের মতো থাবা গেড়ে রয়েছে, বৃষ্টিতে ঠিক বোঝা যায় না ওটা কড়ির পাহাড় না হাড়ের পাহাড়, ওটা পাশাবতীর দেশ না শঙ্খমালার পুরী। বৃষ্টিতে এইসব মনে পড়ে, মনে পড়ে এইসব এলোমেলো গল্প। আকাশের কোণে কোণে ধোঁয়ার তৈরি নানা আকারের মেঘ উড়ে যায় অতিকায় ফানুষের মতো। এইসব মেঘের যেমন কোনো বাধাবন্ধন নেই, সাত সমুদ্র ১৩ নদী আর অনেক পাহাড় যাদের কাছে সব সমান, ওদের মতোই সমস্ত ভাবনাটা সব কিছুর উপর দিয়ে পাখনা মেলে দেয়। খালি ইচ্ছে করে এই বৃষ্টিটা যেন কখনো না থামে। স্কুল, ধনঞ্জয় পণ্ডিতের জোড়া বেদ, হেডমাস্টারের গভীর গমগমে স্বর, অঙ্কের ক্লাসে ভয় গলা আর বুকের ভেতরটা অব্দি শুকিয়ে ওঠা, পাশাবতীর পাশার একটা দানে তারা যেন মিলিয়ে যায় ভোজবাজির মতো। তবু মনটা ফিরে আসে পৃথিবীতে। বেশ লাগে কৈবত্য পাড়ার কালো কালো লেংটি পরা ছেলেগুলোকে দেখতে। মেঘের ডাকে নাকি কান খাড়া পুকুর ডোবার জল থেকে বেপরোয়া হয়ে উঠে পড়েছে কই মাছের ঝাঁক, চলছে আর্দ্র বা ঘাসের ভেতর দিয়ে, চলছে বৃষ্টি ভেজা এটেল পায়ে চলা পথটা দিয়ে কিলবিল করে। মচ্ছব লেগেছে কৈবর্ত্য পাড়ার ছেলেদের, লেংটি পরে পরে বেরিয়ে এসেছে সব, কারো মাথায় ভাঙা ছাতা, কারো মাথায় টোকা, আর বেশিরভাগই বৃষ্টির সম্পর্কে একেবারে নিরঙ্কুশ। লাফালাফি, ঝাঁপাঝাঁপি আর কাড়াকাড়ি করে কই মাছ ধরছে তারা। একজন বেশ চিৎকার করেই গান ধরেছে, পরাণ পুড়ে গেল রে সই শ্যামের বিহনে। বেশ আছে ওরা, স্কুল কখনো যেতে হয় না, বৃষ্টিতে বাইরে বেরোতে ওদের নিষেধ নেই, ওদের জ্বর হবে না কোনোদিন, সর্দিও হবে না কখনো। রঞ্জু ওদের থেকে আলাদা, সে ভদ্রলোকের ছেলে, থানার বড়বাবুর ছেলে, ওদের সঙ্গে ঝাঁপাঝাঁপি করে তাকে কেউ কই মাছ ধরতে দেবে না। তার মান সম্মান আছে, তার সুকুমার শরীরে জলে ভেজার অত্যাচার সইবে না। রঞ্জু সত্যিই ওদের থেকে আলাদা, আলাদা ওইসব ছোট লোকদের দল থেকে। লোভ হয়, ইচ্ছে করে সেও ওদের সঙ্গে মিশে দুটো একটা মাছ ধরে। সেদিন যেমন স্কুল পালিয়ে বাদলের সঙ্গে খরগোশ শিকার করতে গিয়েছিল, রক্তের মধ্যে চঞ্চল হয়ে ওঠে নিষেধ ভাঙবার, তেমনি একটা উন্মাদনা। কিন্তু বাবা, বারান্দায় তাঁরই খড়মের শব্দ, কার সঙ্গে যেন কথা কইছেন তিনি, নদীতে বান ডাকবে বলে মনে হয়। কে যেন জবাব দিচ্ছে, খুব জল বাড়ছে। আর একজন বলছে, লক্ষণ ভারী খারাপ, ধানের ক্ষেতে জল ঢুকেছে, আরো যদি বাড়ে ফসলের সর্বনাশ করে দেবে একেবারে। হাজিগঞ্জের বাঁধরা নাকি টলমল করছে, বাবার গলা, আমার কনস্টেবল গিয়েছিল খবর নিয়ে এসেছে। কি হবে বড়বাবু? বৃষ্টি আর বাতাসের মধ্যেও রঞ্জু শুনতে পাচ্ছে আশঙ্কায় বক্তার স্বর কাঁপছে, যদি বান ডাকে কি হবে? ৩০ বছরের ভেতরে নদীর এমন চেহারা দেখিনি আমি। বাবা সান্ত্বনা দিচ্ছেন, ভেবে আর কি করবে, মানুষের তো কোনো হাত নেই ভগবানের ওপর, বরং খবর নাও হাজিগঞ্জের বাঁধরার অবস্থা কেমন, দরকার হলে ওখানে পাহারা বসাতে হবে। কথাগুলো রঞ্জুর কানে আসে কিন্তু মনে দোলা দেয় না,
সমস্ত চৈতন্য যেন চলে গেছে এই পৃথিবীর যা কিছু ধরা ছোঁয়ার একেবারে বাইরে। বান ডাকবে, ডাকুক, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। ওই কৈবর্ত ছেলেগুলো কিন্তু আছে বেশ, বাইরের পৃথিবীতে ওইটুকুই রঞ্জুর কাছে সবচেয়ে বড় সত্য। তবু সত্যিই বান ডাকবে নাকি? যদি ডাকে কেমন হবে দেখতে? ওইটুকু ছোট্ট নদীটার কূল থাকবে না, কিনারাও না, সাদা জল ছুটে চলবে প্রবল স্রোতে, মাঠ ডুববে, ডুবে যাবে বকুল বন, একাকার হয়ে যাবে আলেয়া দিঘি আর কবিরাজের বাগানের নিচে বিসলার মাঠ। বেশ লাগবে, সত্যি চমৎকার দেখতে লাগবে। আরে তাই তো, এতক্ষণ যে খেয়ালই হয়নি। গো 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 গো, একটানা একটা তীব্র ধ্বনি, বাতাসের শব্দ? না তা তো নয়, বৃষ্টি তাও নয়। ঠিক কথা, নদী গর্জাচ্ছে গো গো গো, অনেক দূর থেকে গুমড়ে 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 কেঁদে উঠবার মতো একটা অদ্ভুত বিশ্রী আওয়াজ। নদী গর্জাচ্ছে, রঞ্জুদের ছোট নদী আত্রাই, যার জল ঝিলমিলে নীল, যার স্রোতে ভেসে যায় পলাশের রাঙা টুকটুকে ফুল, সেই নদী এমন করে গজরাতে পারে এ কি কল্পনা করতে পারে কেউ? বিশ্বাসই হতে চায় না যেন। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। নদীতে বান আসুক, বাঁধ ভাঙা মাঠ ভাসানো বান। এই খোলা জানলাটার বাইরে বানের জলের সঙ্গে ভেসে চলুক রঞ্জুর মন। শেষ পর্যন্ত সেই বান এলো। সারা দিন রাত সমানে বৃষ্টি চলছিল, সন্ধ্যার একটু পরেই খিচুড়ি খেয়ে শুয়ে পড়েছিল সবাই। বৃষ্টির শব্দে কি অদ্ভুত নেশা আর ঘুম আসে, মনে হয় চেনা জগৎটাকে আড়াল করে দিয়ে আর একটা নতুন পৃথিবী দেখা দিয়েছে। মায়ের কোলে বসে চিকের পর্দার আড়াল থেকে যাত্রা দেখে যেমন করে, এই বৃষ্টির ধারাও যেন সেই চিকের পর্দার মতো একটা রূপকথা দেশকে রাখে একটা অপরূপ আবরণের আড়ালে ঢেকে। কিন্তু সকলে জেগে উঠল ঠাকুমার চেঁচামিচিতে। তখন মাঝরাত্রির, কালির মতো কালো অন্ধকারে জল আর ঝোড়ো বাতাসের মাতামাতি। এমন সময় জেগে উঠল ঠাকুমার আকাশ ফাটানো আর্তনাদ, ওরে খোকা সব যে গেল। খোকা অর্থাৎ বাবা দরজা খুলে বেরিয়ে এলেন, পেছনে পেছনে আর সকলে। আর চার পাঁচটা লণ্ঠনের আলোয় যে দৃশ্য রঞ্জু দেখল, জীবনে তা ভুলবার নয়। জল জল, আর কিচ্ছু নেই জল ছাড়া। রঞ্জুদের দালানের আধাত নিচেই থই থই করছে ঘোলা জল। এত বড় উঠোনটা কার মন্ত্র বলে যেন টইটুম্বুর পুকুর হয়ে গেছে। উঠানের ওদিকে ঠাকুরমার ঘরখানা, তার ভিতরটা মাটির, মাটির ধসে পড়েছে একদিকের বেড়া, আর উঠোনের সেই পুকুরে পরমানন্দে ভাসছে ঠাকুরমার আচারের হাঁড়ি, ঠাকুরের কাঠের সিংহাসন, থালা ঘটি বোকনা। দরজার ফাঁক দিয়ে বেরিয়ে আসবার চেষ্টা করছে ঠাকুরমার খাটখানা, জলের দোলায় সেগুলো নেচে উঠছে, যেন এতদিনের বন্দিত্বের পরেও তারাও শুনেছে মুক্তির ডাক, বেরিয়ে পড়েছে বন্যার আহ্বানে, ঠিক রঞ্জুর চঞ্চল ব্যাকুল মনটার মতোই। আর সবচাইতে চমৎকার ঠাকুরমার অবস্থাটা, এক গলা জলের ভিতর দাঁড়িয়ে পরিত্রাহী চিৎকার করছেন তিনি। বুড়ো মানুষ, একটা কিছু টের পেয়ে উঠে বেরিয়ে আসবার চেষ্টা করেই উঠোনে সমুদ্র দর্শন করে ফেলেছেন। খোকারে আমি গেলাম, সব গেল, হায় হায়। কারোর মুখে আর কোনো কথা নেই, হতভম্ব ভাবটা ভাঙল মায়ের চিৎকারে। ওগো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি, মাঝে গেলেন। ঝপঝপ করে জলে পড়ল সবাই, নামলেন বাবা, বর্দা, বাড়ির চাকর মহেশ, জ্যাঠতুতো ভাই নীলুদা। ধরাধরি করে ঠাকুমাকে তুলে আনা হলো। বুড়ির তখন কাঁপুনি উঠেছে, দাঁতে দাঁতে একটা অদ্ভুত শব্দ উঠেছে ঠাকুমার। প্রবল জ্বরে ম্যালেরিয়ার কাঁপুনি উঠলে যেমন হয় অনেকটা সেই রকম, কিন্তু সে কাঁপুনির ভেতরেই চিৎকারের বিরাম নেই তার। একটা বিশ্রী অস্বাভাবিক সুর, যেন ঠাকুরমার নয় আর কারুর। ওরে আমার আতপ চালের হাঁড়ি ভাসছে, ওরে ওই যে আমার বড়ির হাঁড়ি বাজছে, ওরে আমার ঠাকুরের সিংহাসন যাচ্ছে, ধর ধর। অল্প অল্প স্রোতে সেগুলো সব তখন খিড়কির দিকে চলেছে, আর একটু এগিয়ে গেলেই পাবে আত্রায়ের প্রবল টান, সুতরাং অবিলম্বে উদ্ধার করা দরকার। আবার ঝপ ঝপ ঝপ, ঠাকুরমার সমানে চেঁচিয়ে চলেছেন, ওরে আগে ঠাকুরের আসনটা ধর, ওরে বকনুটা ওখানে ডুবছে, ডুব দিয়ে তোল ওটাকে, ওরে খাটখানাকে যেতে দিসনি, ওরে সব গেল, চাল গেল, গুড় গেল, কাপড় চোপড় গেল, তোষক গেল, জাজিম গেল। চিৎকারটা এক টানা চলছিল,
হঠাৎ 10 গুণ জোরে আর একটা আর্তনাদ উঠল। হারে আরে, ওটা কি চিকচিক করছে রে? আমার মিশির গুঁড়োর কৌটোটা না? ওরে সর্বনাশ, ওটাকে আন, ধর ওটাকে। উঠোনের জল তোলপার হচ্ছে, 8-10টা লণ্ঠনের আলো সেই জলের উপর পড়ে একটা অপূর্ব দৃশ্যের সৃষ্টি হয়েছে। ঝাঁপিয়ে ঝাঁপিয়ে এটা ওটা ধরা হচ্ছে আর এনে তোলা হচ্ছে বড় দালানের দাওয়ায়। ওদিকে ঠাকুরমার ঘরের একখানা বেড়া খসে পড়েই জলের নিচে অদৃশ্য হয়ে গেল। খাটটা দুলতে দুলতে সেই পথে বেরোবার চেষ্টা করছে। আর সবচাইতে মজার, জলের উপরে ভাসছে শূন্য একখানা টাঙানো মশারি। নিচে খাট নেই, মশারিটা সেটা টেরই পায়নি। চিৎকার, কোলাহল, আর্তনাদ, কি বুঝেছে কে জানে। ছোট বোনটা গলা ছেড়ে কাঁদছে প্রাণপণে। সব মিলিয়ে ভারী মজা লাগছে রঞ্জুর। হঠাৎ খিলখিল করে সজোরে হেসে উঠল সে, আর সঙ্গে সঙ্গে 20 জোড়া চোখ ফিরে গেল সেই দিকে। বাবা, থানার বড়বাবু তখন ডুব দিয়ে ঠাকুরমার মালিশের কৌটোটা খোঁজ করছিলেন বোধহয়। হাঁপানির রোগী, জলে আর উত্তেজনায় এর মধ্যে হাঁপানির টান ধরেছে ঠাকুরমার। কি অদ্ভুত লাগছে বাবাকে দেখতে, জলে কাদায় মানুষটিকে চেনাই যায় না আর। বাবা বোধ করি মালিশের কৌটোটা তখনও খুঁজে পাননি, আর তখন মেজাজটা কোনো দিক দিয়ে খুশি না থাকার কথা। রঞ্জুর হাসির শব্দে বাঘের মতন গর্জে উঠলেন বাবা, এই হাসেকে, হাসেকে রে। রঞ্জু চুপ, কিন্তু জবাবটা গৃহশত্রু দাদার মুখে তৈরিই ছিল। রঞ্জু হাসছে বাবা। রঞ্জু কাঠ। বাবা হুঙ্কার করে বললেন, এদিকে সর্বনাশ হয়ে গেল আর মজা পেয়েছে ছেলে, ধরে ধরে সব আত্রায়ের জলে ফেলে দেবো, হাসি টের পাবে তখন। হাঁপানির শ্বাস টানতে টানতে ঠাকুরমা বললেন, আহা ছেলে মানুষ, বুঝতে পারিনি। না বুঝতে পারিনি, আচ্ছা এসে বুঝিয়ে দিচ্ছি আমি, খড়ম পিটিয়ে বের করে দিচ্ছি হাসি। কিন্তু ফাঁড়া কেটে গেল, উঠে খড়ম পেটা করবার মতো সময় এখন বাবার নেই। ঠাকুমার মালিশের কৌটোটা এখনো খুঁজে পাওয়া যায়নি। চুপ করে ভাবতে লাগলো রঞ্জু, তার মনটা কিন্তু এই দৃশ্যের মধ্যে নেই। ছাড়িয়ে চলে গেছে এই সব, এই কোলাহল, এই আর্তনাদ। বাবা বলছেন আত্রায়ের জলে ছুঁড়ে ফেলে দেবেন ওকে। আত্রাই, ওই তো স্পষ্ট শুনতে পাচ্ছে আত্রায়ের গর্জন, সন্ধেবেলায় শোনা সেই গুমড়ে কান্নার মতো গোঁ গোঁ শব্দ। কিন্তু কত স্পষ্ট এখন, কত প্রবল। রঞ্জু সাঁতার জানে না, কিন্তু কেমন যেন মনে হচ্ছে আত্রায়ের জলে ওকে ফেলে দিলে সেটা নেহাত মন্দ হয় না একেবারে। কেমন হয়েছে এখন নদীর চেহারা, কেমন ভয়ঙ্কর তীব্রতার গতি, তা স্রোতের টানে ও চমৎকার ভেসে যেতে পারবে, সাঁতার জানবার দরকারই হবে না। কোথা থেকে কোথায় চলে যাবে রঞ্জু, দেশের পর দেশ ছাড়িয়ে, গ্রামের পর গ্রাম পেরিয়ে, জানা থেকে কত দূরে কোনো অজানা অচেনার আশ্চর্য জগতে। গল্প শুনেছে ভেলায় চড়ে লোকে 7 সমুদ্রের নোনা জল পেরিয়ে যায়। আচ্ছা ঠাকুমার খাট্টায় চড়ে ও কি তেমনি অনেক নদী অনেক সাগর পাড়ি দিয়ে চলে যেতে পারে না কোনো শঙ্খমালার দেশে? কিন্তু শঙ্খমালার দেশ নয়, সকালের আলো ফুটবার সঙ্গে সঙ্গে যে দেশ ওর চোখে পড়ল তার রূপকথা গল্পের চেয়েও আশ্চর্য। বাড়ির বাইরে কি মাঠ ছিল কখনো? ওদের বৈঠকখানা ঘরটা, রোজ সকালে টাট্টু ঘোড়ায় চেপে নবদ্বীপ মাস্টারমশাই এসে সে ঘরে বসে ওদের হস্তলিপি লেখাতেন। তারই সামনে রঞ্জুর হাতে পোঁতা দোপাটি ফুল গাছগুলোর অস্তিত্ব ছিল কি কোনোদিন? না, কেউ বলতে পারে তারই কাছাকাছি একটু ছোট্ট খুঁটি ছিল যাতে নবদ্বীপ মাস্টার তার বুড়ো ঘোড়াটাকে বেঁধে রাখত। আরও একটু দূরে দূরে ছিল বন্দরে যাবার রাস্তাটা, তার দুপাশে নুয়ে নুয়ে ছিল বুনো দ্রোণ ফুলের ঝাড়। কিন্তু কোথায় গেল সেসব, কোথায় গেল সেসব? পরিচিত পৃথিবীটাই বা হারিয়ে গেল কোনখানে? রঞ্জু কাল বসে বসে যে বানের কথা ভাবছিল এ মূর্তি তার সে কল্পনাকেও ছাড়িয়ে চলে গেছে। ওই বকুল বনের নিচে যেখানে সাদা জল চিকচিক করছিল ঘাসের মধ্যে, কানে হেঁটে হেঁটে চলেছিল উজান দেওয়া কই মাছের ঝাঁক, আর কৈবর্ত ছেলেরা পরমোল্লাসে যেখানে হুটোপুটি করছিল, যেন চেনাই যায় না সে জায়গাটাকে। জলের ওপর বকুল গাছগুলো আধখানা করে জেগে আছে, তাদের মাথার ওপরে অশ্রান্তভাবে চেঁচামেচি করছে শালিকের দল। বোধনতলার দিকটায় শুধু খানিক উঁচু জমিতে সবুজ ঘাস মাথা তুলে রয়েছে, তাছাড়া জল, সব জল। থানাটা জলের ওপর ভাসছে মস্ত একটা লাল রঙের নৌকোর মতো, স্কুলে যাবার মস্ত মাঠটার ওপর সমুদ্রের ঢেউ খেলছে।
কাল পর্যন্ত পৃথিবীর মাটি ছিল সবুজ, আজ সব সাদা, সব খোলাটে। যেন মাত্র একটি রাত্রির মধ্যে ওরা একটা নতুন কোনো দেশে এসে পৌঁছেছে। জল আর জল, তিন দিন ধরে মেঘলা ছিল আকাশ, বাতাস বইছিল দমকা, বৃষ্টি পড়ছিল কখনো তীরের মতো, আবার কখনো ফুলঝুরির মতো ঝুরঝুর করে। কিন্তু কি আশ্চর্য, সে মেঘ সে বৃষ্টি যেন কর্পূরের মতো উবে গেছে। মাথার উপরে ধরা দিয়েছে নীলাঞ্জন আকাশ, তার কোনায় সাদা সাদা হালকা মেঘের ছেঁড়া টুকরো ছড়িয়ে রয়েছে। আর উঠেছে রোদ, গলানো সোনার মতো তাজা মিষ্টি রোদ, অপর্যাপ্তভাবে ঝরে পড়েছে নিচে সাদা জলের ওপরে, যেন ছোট্ট খোকার কান্না ভরা মায়ের হাসি ভরা চুমু পড়েছে এসে। আজ এ পর্যন্তই। উপন্যাসের দ্বিতীয় পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্টস করে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের এই উপন্যাস কেমন লাগছে। আজকের মতো নমস্কার।